Assalamualaikum guys, this is Mishan Muhammad and welcome to another video. So guys, on a show, I will show you the Puraman 2 on a Bishi Dhan Hoi Se and on a Lava and the movie. So see how we made there. So we are for a first con item movie as to Dohan. So Dohan is official channel of the release and movie that goes over November 3rd. So it is only culture show which you thought that movie is a gram chilo. হাজির বিনোদনের অনেক আলোচনা সমালোচনা হয়েছে, তো এরপরে অফিসিয়াল চ্যানেলটা বের করে দেন আজকে এটা দিয়ে ভিডিও বানাবো। তো লেটস সি দিস ভিডিও। জাজমানি মিডিয়া প্রেজেন্টস। চব্বিশ ঘন্টার মধ্যে প্রশাসন এদেরকে আইনে সোপর্দ করবে। একজন আসামি তার নিজের দোষ থানায় গিয়ে নিজে স্বীকার করেছে, এটা কোনো স্বাভাবিক ঘটনা না। পুলিশে কইছে 24 ঘন্টা সময়, এর মধ্যে হয় ক্রস ফায়ার নাই লেগে হতে। তোমরা শুধুমাত্র একজন বোমাবাজ আসামি, এগুলার বাইরেও এখানে আরো অনেক স্টোরি আছে। তোমরা খুঁজে বাইর কর। আমি আমাকে নেতাকে পায়ে ধরে একটা কথা কই, আপনারা ক্ষমতা জনে লেগা আর কাউরে মাইরেন না। অনেক বেশি দৌড়ের সিন আছে, অনেক বেশি অ্যাকশন সিন আছে, আই থিঙ্ক অনেক বেশি অ্যাকশন একটা মুভি থ্রিলার টাইপের। অ্যান্ড সিয়া মুভিতে অনেক বেশি মানাইছে। সিয়া মুভিতে এই মুভিতে যে ক্যারেক্টারটা থাকে লাইক তুলা, ও একটা গরিব ছেলে, রাস্তার ছেলে, এই টাইপের একটা ক্যারেক্টার। অ্যান্ড পূজা যে ক্যারেক্টারটা থাকে সে হলো গার্মেন্টসে জব করে, আই থিঙ্ক এমন কিছু এক্সেপ্টা। অ্যান্ড ফুল মুভিটা ওয়েল অনেক বেশি ভালো হবে। অ্যান্ড আই থিঙ্ক এই মুভিটা অনেক বেশি হিট হবে, কারণ পুরো মন্ত্র যেরকম হিট করছিল ওইটার মতো হিট হইলে তো হইলই। এই মুভির ট্রেলারটা অনেক বেশি সুন্দর হয়েছে, যার কথা মনে হইতেছে যে না মুভিটা অনেক বেশি ভালো হবে। সো আসা পর্যন্ত অপেক্ষা করা উচিত। অ্যান্ড সবাই যেটা বলার যে আমরা বাংলা মুভি হলে যে দেখি না, আসলে জিনিসটা খুবই খারাপ ব্যাপার। আমরা যখন ওটা হলিউড বা বলিউড হলিউডের যখন একটা মুভি আমাদের দেশে সিনেমা হলে রিলিজ হয় লাইক স্টার সিনেমা কমপ্লেক্স অথবা যমুনায়, সো যখন রিলিজ হয় তখন আমরা হিউজ লোকজন ওই মুভিটা দেখতে যাই, বাট বাংলা মুভি খুব কম মানুষ দেখতে যায়। বাট কেন ভাই,
বাংলাদেশ অনেক ভালো মুভি হচ্ছে, অবশ্যই বাংলা মুভি দেখবেন। অ্যান্ড আমি আশা করি মানে ভালো ফিডব্যাক পাবেন। আমার মনে হয় যে লাইক পোড়ামন্ডল মুভিটা যেটা ছিল সেটা আমি নিজে পার্সোনালি মুভিটা দেখছি, অ্যান্ড অনেক বেশি ভালো ছিল। অ্যান্ড আই থিঙ্ক দহন মুভিটা অনেক বেশি ভালো। অ্যান্ড আমি এই মুভিটাও দেখতে যাবো, অ্যান্ড আপনারা সবাই মুভিটা দেখতে যাবেন। আর জাজমাল লিমিটেড নিয়ে তেমন কিছু বলার নেই, ওভারঅল জাজমাল লিমিটেড ইজ বস বাংলাদেশের জন্য। কারণ জাজমাল লিমিটেড মুভির উপরে আমি দেখি না কোনো মুভি হইতে বাংলাদেশে বর্তমান বাংলাদেশে যেসব মুভি রিলিজ হচ্ছে তার মধ্যে বেস্ট বেস্ট মুভি হলে জাজমাল লিমিটেড। অ্যান্ড আশা করি এই মুভিটা অনেক বেস্ট হবে বাংলাদেশের জন্য। সো আজকে এই পর্যন্ত, সো গাইস ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাস্ট, এন্ড ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আল্লাহ হাফেজ।